অবশেষে আবারও মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বঞ্চিত করলেন সুপারস্টার শাকিব খানকে। সম্প্রতি হয়ে গেল মেরিল প্রথম আলো পুরস্কার অ্যাওয়ার্ড শো। মৃদা বনাম মৃদা একটি ফ্লপ সিনেমা দিয়ে পুরস্কার তুলে নিলেন সিয়াম আহমেদ। আর অন্যদিকে শাকিব খানের নবাব এলএলবি একটি নারী প্রতিবাদী সিনেমা। কিভাবে এমন একটি সিনেমা পুরস্কার থেকে বাদ দেওয়া হয় বুঝে আসে না। সত্যি বলতে সবাই শাকিবের অনুপস্থিত কাজে লাগাচ্ছে। শাকিব খান দেশের বাইরে থাকায় এভাবে আরও কয়েকটা পুরস্কার শাকিবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এটা অন্যায়। আর রিয়াজের কথা কি বলবো, এই হিংসুটকে নিয়ে আর নতুন করে কিছু বলতে চাই না। টানা 38+ ফ্লপ বস্তা পচা সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়ে শাকিব খানকে সিন্ডিকেট ব্লেম দেওয়া হিংসুটের নায়কের নাম রিয়াজ। 2017 সালে শাকিব খানের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে বয়কটের নাটক সাজিয়ে ব্রাঞ্চের পেছনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো সেম অন শাকিব খান বলা নায়কের নাম রিয়াজ। 2019 সালে মেরিল প্রথম আলো প্রোগ্রামের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খানকে ইন্ডিকেট করে পার্সোনাল অ্যাটাক করা নায়কের নাম রিয়াজ। 2021 সালে মেরিলের প্রোগ্রামের মঞ্চে উদ্দেশ্যপ্রণীতভাবে শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে সস্তা ট্রোল বানিয়ে একের পর এক পার্সোনাল অ্যাটাক করা হিংসুটে অভিনেতার নাম রিয়াজ। দেশসেরা একজন নায়কের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে প্রকাশ্যে এমন হিংসাত্মক মনোভাব প্রকাশ করা শাকিব খান তথা চলচ্চিত্র শিল্পের জন্য মানহানিকর। সকল চলচ্চিত্র প্রেমীর উচিত সম্মিলিতভাবে এইসব ভিন্ন মানসিকতার নায়কের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। সো ভিউয়ার্স, এই হিংসুটি রিয়াজকে নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারেন ভিডিওর নিচের কমেন্টস বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।